আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখব, আপনারা যদি সাউথ কোরিয়া আসেন আপনাকে অবশ্যই সাবওয়ে ইউজ করতে হবে, মেট্রোরেল যেটাকে বলা হয়, সাবওয়ে মাটির চল দিয়ে যেটা যায়। তো সাবওয়েতে আপনারা কীভাবে এন্ট্রি করবেন, কীভাবে সাবওয়েতে উঠবেন, কীভাবে কার্ড কিনবেন, কার্ড পাঞ্চ করবেন, কীভাবে ইন করবেন, কীভাবে আউট হবেন, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে পারবো, যাতে আপনারা কোরিয়াতে এসে ইজিলি এই বিষয়গুলো সাফার করেন না করেন। সো সাথে থাকবেন, আমি ঢুকছি এখন। এটা হচ্ছে ডনবেক স্টেশন, এটা বুসানে। এখন আমি কার্ড পাঞ্চ করবো, এখানে টাকা কেটে নিছে। এখন আমি যাব, সাবওয়ে স্টেশন দেখে গেলাম, ট্রেন আসতেছে, ট্রেন এসে ওখানে থামবে, আমি উঠব। এখানে ডিটেলস লেখা থাকবে, আপনি কোথায় যাবেন না যাবেন, ওখানে সব কিছুই ডিটেলস লেখা থাকবে। আমি উঠব, আমি এখন ডনবেক থেকে টিয়াংসাং ইউনিভার্সিটিতে যাব। সো আপনি যদি কাকাও ম্যাপ ইউজ করেন তাহলে অবশ্যই আপনি ইজিলি বুঝতে পারবেন আপনাকে কোথায় যেতে হবে, কোন স্টেশনে যেতে হবে, কোথায় নামতে হবে। তো আপনি সাবওয়ের জন্য এখানে ওয়েট করবেন দরজার সামনে। এখানে দেখেন তিন টায়ারের চিহ্ন, এখানে মধ্যেরটা হচ্ছে মানুষ বের হবে, আপনাকে দুই পাশের দুই এর চিহ্নতে দাঁড়াতে হবে ক্রস চিহ্নতে। এই যে কল দিচ্ছে যে আপনি এই ট্রেনটা কোথায় যাবে না যাবে এ কথা বলতেছে। তো আপনি সেখান থেকে বুঝতে পারবেন যে আপনি ঠিক ওয়েতে ঢুকছেন কিনা। তো আমি আমার নির্দিষ্ট স্টেশনে চলে আসছি। এখন স্টেশনে আসার পর আপনাকে আবার কার্ড পাঞ্চ করতে হবে। আপনাদেরকে দেখাবো কীভাবে কার্ড পাঞ্চ করবেন। আমি নিচ থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে উঠতেছি ওয়ে আউট দিয়ে। প্রথমে আপনার কাছ থেকে টাকা কাটে নিবে, এরপরে আর কোনো ধরনের টাকা কেটে নিবে না। এখন আপনাদেরকে দেখাইতেছি, আমি কার্ডটা পাঞ্চ করবো, দেখুন কোনো টাকা কাটে নাই, জিরো। এখন আমি আমার ওয়ে আউট দিয়ে বের হয়ে যাব, শেষ। এভাবে আপনি কুড়িয়ে এসে প্রথমে প্রথমে যারা আসবেন তাদের জন্য আজকের ভিডিও করা, অনেকে সাফার করতে হয় কীভাবে ইউজ করতে হয়, আমি সাফার করছিলাম, আমার বাংলাদেশে সাফার ছিল না তখন, আমি যখন আসছি ইউজ করা হয় নাই। সো সাথে থাকেন, পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আসবো।